হাতে মাখিয়ে সহজ বিরিয়ানি। সহজ বিরিয়ানি রান্না করতে অনেকেই পছন্দ করেন। এবারের ঈদে আপনিও চাইলে খুব ইজিভাবে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। আজকের বিরিয়ানি রান্নায় অনেক অনেক মশলার দরকার নেই, খুব অল্প মশলাই এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে হাফ কেজি নিয়েছি গরুর মাংস, তারপর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর এখানে মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরা গুঁড়া, এগুলো এক চামচ করে আছে, শুধু হলুদের গুঁড়াটা হাফ চামচ দিতে হবে। আর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দুই টেবিল চামচের মতো হবে, তারপর এক চা চামচ ঘি আর পরিমাণ মতো লবণ, দুই টেবিল চামচ টক দই। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে রেস্টে দিয়ে দিতে হবে এক ঘন্টার জন্য, তাহলে রান্নার সময় মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকে রান্নার জন্য এই ম্যারিনেট করা মাংসটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মশলা আর পেঁয়াজটা আর তেলের সাথে খুব ভালো করে মিশে গেছে, আর চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প আঁচে এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে অনেকটা পানি উঠেছে। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মাংসটা যতক্ষণ সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না। মাংসটা কষিয়ে গেছে তো এখন চুলাটাকে কমিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর হচ্ছে আমরা অন্যদিকে বিরিয়ানির জন্য রাইস রান্না করে নিচ্ছি। আমি এখানে দুই কাপ বাসমতি চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফুটানো পানিতে দিয়ে 90% মতো রান্না করে নিচ্ছি। এই রাইসটা আপনাকে এই বিরিয়ানির জন্য 90% রান্না করে নিতে হবে। তারপর কষা মাংসের যে পাত্রটা আছে ওইটাতে এই রাইসগুলো দিয়ে দিতে হবে। এই গরম রাইসগুলো দেওয়ার পর উপর থেকে কিছুটা আলু বুখরা কাঁচামরিচ এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি, এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল, আর অল্প একটু ফুড কালার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। পাত্রের নিচে অবশ্যই একটা তাওয়া দিতে হবে। অল্প আঁচে 10 মিনিট ঢেকে রাখার পর আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এখন শুধু ঢাকনা খুলে পরিবেশন করার পালা। হাতে মাখিয়ে খুব সহজেই এই বিরিয়ানিটা রান্না করা যায়। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।